টানা তিন দিনের পরিবহন ধর্মঘটে নাকাল রাজধানীবাসী। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিকরা। অফিস আদালত ব্যাংক সহ সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অফিসকামীদের। অনেকে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গিয়েছেন গন্তব্যে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় চাপ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ওদিকে এখনও লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। টানা তিন দিনের পরিবহন ধর্মঘটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ। তেলের দাম বৃদ্ধিতে পরিবহন মালিক শ্রমিকরা হঠাৎ ধর্মঘটে যাওয়া এই দুর্ভোগ। ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহন বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা, ফলে সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানের ভাড়া বেড়েছে কয়েক গুণ। তাই বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাত্রা অনেকের। বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করে, সিএনজি তো যাচ্ছে না আর অনেক বেশি, বাস চললে কি এরকম কষ্টটা হচ্ছে? কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আসলে কিছু হবে না, সবাই মেনে নেবে। মাঝখান থেকে যারা সাধারণ পাবলিক যারা আছে তাদের আসলে বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে আর কি। এখন যে পরিস্থিতি এইভাবে যদি চলতে থাকে আমরা তো না খেয়ে মরবো, আমাদের তো আর কোনো গতি নেই। এখন প্রায় আধা ঘন্টা যাবত দাঁড়ায় আছে এখানে, কোনো গাড়িও পাচ্ছি না আর অফিস অলরেডি সময় হয়ে গেছে। নগরীর গাবতলি থেকে আবদুল্লাপুর, যাত্রাবাড়ি থেকে মোহাম্মদপুর সবখানে একই চিত্র। পরিবহন ব্যবস্থার এই অচল অবস্থা কাটাতে দ্রুত সরকারের হস্তক্ষেপ চায় নগরবাসী। 40-50 মিনিট ধরে দাঁড়ায় আছি, এই যে আমার ফাইনাল পরীক্ষা চলছে, তো বাস নাই, কোনো চেঞ্জও যাচ্ছে না, ভাড়াও এত পরিমাণে যাচ্ছে যে আসলে আমাদের মতো জনসাধারণের পক্ষে যেটা বিয়ার করা সম্ভব না। আমরা নিরীহ মানুষ, তাহলে আমরা যদি 400 টাকা রিক্সা ভাড়া দিই তাহলে তো আমাদের আর 3 দিন উপাস থাকতে হয়। সরকার যদি হঠাৎ করে এই ধরনের কাজ করে তো পাবলিক কী করবে বলেন? পাবলিকের তো মরণ ছাড়া উপায় নাই। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ না করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিকরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। আর উচিত ছিল যে লঞ্চ বন্ধ করার আগে জানিয়ে দেওয়া, পানা খেলে সাধারণ মানুষ এত বিপদে পড়তো না। কুলি ভাড়া দিয়ে লঞ্চ উঠছি, লঞ্চে ওঠার পরে 10 মিনিট যাইতে না যাইতে বলে আপনারা তাড়াতাড়ি লঞ্চ থেকে নামেন, এখন আমরা লঞ্চ যাইবে না। লঞ্চ ছাড়তে আসেন আপনারা, আমরা তো জানি আজকে ছাড়বে, এই জন্য আসছি, আর সে দেখি লঞ্চ নাই ঘাটে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কাউন্টারে গিয়ে টিকিট পাচ্ছেন না অনেকেই। গাড়িতে উঠে ওঠা যায় না, বসা তো নাই, দাঁড়াইয়াও যাওয়া যায় না, অবস্থা আমাদের। যাওয়ার সময় ভাড়া দিছি 350 টাকা, ফেরত আসার সময় দিছি 200 টাকা, আজকে রিক্সা ভাড়া দিছি এই পর্যন্ত 500 টাকা, এইখান পর্যন্ত বসতে গিয়া। আবার টিকিট পেলেও অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনে উঠতে পারেনি অনেকে। যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত 26টি বগিও সংযোজন করেছে রেল কর্তৃপক্ষ। আজকে আমার কুমিল্লা যাবো, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, আর একটা বাচ্চা নিয়ে আমি যে কীভাবে যাবো, খুব কষ্টের মধ্যে আমি আছি। তারপর আমি তো ঈশ্বর আইনি, এখানে টিকিটও পাই নাই। আমি যাবো গাজীপুরে, তো ট্রেনে যাওয়ার দরকার হয় না, তো বাসেই যাইতে পারি, তো সেই ক্ষেত্রে ট্রেনে আসতেছি, একটু সিরিয়াল ধরে টিকিট কাটতেছি। গত বুধবার রাতে ডিজেলের দাম লিটারে এক লাফে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার থেকেই ধর্মঘটের ডাক দেয় পণ্যবাহী পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন। শনিবারে লঞ্চ ধর্মঘটেরও ঘোষণা আসে। জনগণই যদি দেশের মালিক হয় সেই জনগণের দুর্ভোগ নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।